নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড় সুখবর। আপনি যদি এই পশ্চিমবঙ্গ রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, আর এই প্রকল্পের মাধ্যমেই রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে, একটি হলো খরিফ মরশুম আর একটি হলো রবি মরশুম। তো এই খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল কৃষকদের 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু রাজ্যের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ দিন গুনছে এই কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকার জন্য। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে কিন্তু ফাইনাল তারিখ জানা গেছে যে আপনাদের কবে অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে, এই খরিফ মৌসুম টাকা। তো বন্ধুরা, সমস্ত আপডেটটাই পাবেন এই ভিডিওটির মধ্যে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি আপনার এই টাকাটা কবে পাবেন, অর্থাৎ খরিফ মৌসুম টাকা। তো বন্ধুরা, দেখা গেছে যে বিগত বছরগুলিতে অর্থাৎ 2021 এবং 2022 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে এপ্রিল মাসে অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই 2024 সালেও কিন্তু এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গেছে, কিন্তু এই লোকসভা ভোটের কারণেই কিন্তু এইবারের এই খরিফ মৌসুম টাকা কিন্তু দেওয়া হয়নি, এটাই কিন্তু বিডিও অফিস থেকে জানানো হয়েছে। অর্থাৎ ভোটের কারণেই কিন্তু টাকাটা এপ্রিল মাসে ক্রেডিট করা হয়নি। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে জুন মাসের 4 তারিখে যেহেতু লোকসভা ভোটের গণনা রয়েছে, এই লোকসভা ভোটের গণনার পরেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু অনেক জেলার ব্লক অফিসগুলোতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। যে সমস্ত জেলায় কৃষক বন্ধু প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে, দেখা গেছে যে সেই সমস্ত জেলার ব্লক অফিসের কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকদের ব্লক অফিসে এখনও কাজ শুরু হয়নি, তাদের কিন্তু এখনও পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়নি, তাদের কিন্তু এখনও সেইখানে দেখবেন যে রবি মৌসুম টাকা কিন্তু আপডেট রয়েছে, অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসে টাকা কিন্তু আপডেটটা এখনও পর্যন্ত রয়েছে, কোনো রকম পরিবর্তন হয়নি। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো এবং কাদের পরিবর্তন হলো না। তো যাদের পরিবর্তন হলো না, তাদের কী করতে হবে, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, বিডিও অফিস থেকে বলা হয়েছে যে এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু অনেক কৃষকদের পাবে না, কারণ টাকাটা যখন রিলিজ করা হবে তখন যদি সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি করা না থাকে, তাহলে কিন্তু সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা রিলিজ হবে না। এই কারণে বলা হয়েছে যেন রাজ্যের প্রত্যেকটি কৃষক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি চেক করে নেয়, যাদের করা থাকবে না তারা যেন অবিলম্বেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসিটি করে নেয়, তা না হলে কিন্তু সেই কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু নাও পেতে পারে। দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল, সে সময় কিন্তু অনেক কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি এই ইকেওয়াইসি না থাকার কারণে। তো বন্ধুরা, সেখান থেকে আরও বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে টাকা নিচ্ছে, অনেক কৃষকরা সেই দিকটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ তাদের নাম কিন্তু বাদ দেওয়া হতে পারে, এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। আপনারা মনে রাখবেন যে যাদের টাকা দেওয়া হবে এই খরিফ মৌসুম টাকা, তাদের নামের তালিকা কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ তাদের সেই নাম অনুযায়ী কিন্তু তাদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হবে, অর্থাৎ যাদের নাম থাকবে সেই লিস্টে তারাই কিন্তু টাকা পাবে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা।
ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টে রিলিজ করা হবে। তো ব্লক অফিস থেকে এটা সম্ভব বলা হয়েছে যে জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে সমস্ত জেলায় ব্লক অফিসে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে এবং তারপরে কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হবে অফিসিয়ালিভাবে। এরপরে কিন্তু নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে এবং সেখানে থাকবে কোন জেলায় কোন স্থানে কটার সময় এবং কোন তারিখে কিন্তু টাকাটা রিলিজ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রিমোট টিপে। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য, তো তাদের সমস্ত ফর্মগুলি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু কেবি আইডি নাম্বার শো করছে, তো তাদেরকে কিন্তু এই জুন মাস থেকে টাকা দেওয়া হবে এরকমটা বলা হয়েছে। তো যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের কিন্তু কেবি আইডি নাম্বার শো করছে না, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিসে জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করে, তা না হলে কিন্তু সেই কৃষক এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু পাবে না। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানা গেছে ব্লক অফিস এছাড়াও নবান্ন সূত্রে যা খবর পাওয়া গেছে তা হলো যে জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ এই দুই দিনের মধ্যে কিন্তু যে কোনো একদিন টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যদি তৃতীয় সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু এই 27 এবং 28 তারিখের আগেই কিন্তু টাকাটা রিলিজ করে দেবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে জেলার ব্লক অফিস এবং নবান্ন থেকে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু .net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখনই এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখবেন লেখা থাকবে এরকম নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো আপনি যখনই এই বক্সে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখুন লেখা থাকবে সিলেক্ট অপশান, আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার, আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার, তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি কিন্তু নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে আই এম নট এ রোবট, আপনি কিন্তু এই চেকবক্সে ক্লিক করার পরেই সার্চ অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস কোনো রকম পরিবর্তন হয়নি। এখানে এখনও পর্যন্ত সেই 2023 সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়ার কিন্তু সেই স্ট্যাটাসটা এখনও রয়েছে, কোনো রকম পরিবর্তন আসেনি, অর্থাৎ এই কৃষকের কিন্তু ব্লক অফিসে কাজ শুরু হয়নি এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ, অর্থাৎ যখনই শুরু হবে এখানে দেখবেন কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস দেখুন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এই কৃষকের কিন্তু ব্লক অফিসে কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, এই কারণে কিন্তু তার এখানে দেখুন স্ট্যাটাসে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়ার কিন্তু সেই আপডেটটা কিন্তু উঠে গেছে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এখানে এডিএ আপলোডে চলে আসবে। তো বন্ধুরা, বিডিও অফিস থেকে খবর পাওয়া গেছে যে সমস্ত জেলায় কিন্তু জুন মাসের 4 তারিখের পর থেকে কিন্তু এই এডিএ আপলোডে শুরু হবে, অর্থাৎ সমস্ত জেলায় কিন্তু একই সাথে শুরু হবে এই এডিএ আপলোডের কাজ। তারপরে দেখবেন আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা রিলিজ করে দেবে। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মৌসুম টাকা, সেই সময় কিন্তু ডিডিএ অ্যাপ্রুভটা হয়নি, অর্থাৎ এডিএ আপলোডে হওয়ার পরে কিন্তু চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড। তো এরকমটা কিন্তু এবার হতে পারে বলে কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি। যারা এই মুহূর্তে এখন এই স্ট্যাটাস চেক করতে পারছেন না, অর্থাৎ অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে, দেখলাম যে কেবি আইডি নাম্বার শো করছে না, অনেকের আধার কার্ডের নাম্বার শো করছে না, তো আপনারা মনে রাখবেন এই ব্যাপারে কিন্তু ব্লক অফিসে বলা হয়েছে এটা একটা টেকনিক্যাল সমস্যা, খুব শীঘ্রই কিন্তু সমাধান হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি কিন্তু আপনার স্ট্যাটাসে সমস্ত কিছু চেক করতে পারবেন। তো বন্ধুরা,
যে সমস্ত জেলার ব্লক অফিসে এখনও কাজ শুরু হয়নি তাদের কিন্তু এখনও এই স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন আসেনি। তো আপনার ব্লক অফিসে যখনই কাজ শুরু হবে তখনই কিন্তু আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়ে দেখবেন ব্ল্যাঙ্ক হয়ে যাবে। বন্ধুরা মনে রাখবেন, সমস্ত জেলায় কাজ সম্পন্ন হলেই কিন্তু টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই সাথে একই দিনে টাকাটা কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন। ধন্যবাদ।